দেখাবো অটো স্পিনিং মেশিনের প্রোগ্রাম কিভাবে এই রিমোট দ্বারা করতে হয় সেটা আজকে দেখাবো। তো আজকে আমাদের সাথে এই ডিজাইনটা কিভাবে করতে হয় রিমোট দিয়ে ম্যানুয়ালি সেটা করে দেখাবেন আমাদের রাজু ভাই। রাজু ওয়াইডব্লিউকে টেকনিক হিসেবে কাজ করি। আমাদের এখন অটোস্টি ম্যানুয়াল রিমোট দিয়ে কীভাবে করি রাজু ভাই এখন আমাদেরকে এই ম্যানুয়ালি কীভাবে প্রোগ্রাম করতে হয় তো সেটা দেখানো। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আগে এই রিমোটটিকে সংযুক্ত করার পরে এখানে মেশিনে পাওয়ারটা আমরা অন আছে, অন রাখার পরে এখন হচ্ছে রিমোটে যে পাওয়ার অন বাটন সেটা চাপ দিতে হবে। আবার চাপ দিব তাহলে আমরা পজিশনে আসবো। তাহলে আমরা দুইবার যখন ইন্টার প্রেস করবো তখন এই মেশিনটা একটা পজিশনে যাবে, ঠিক আছে? তো আমরা যে ডিজাইনটা করবো এখন সেই টেমপ্লেটটা বসিয়ে নিতে হবে, তাই না? বসাই নিলে সুন্দর হবে, ডিজাইনটা করতে পারবো। তো আমরা একটা টেমপ্লেট বসাই দিই। এটা হচ্ছে একটা টেমপ্লেট, এই টেমপ্লেট দিয়ে এই টেমপ্লেটের কয়েকটা পার্ট আছে। প্রথমে একটা পার্ট আছে, এই পার্টের সাথে কিন্তু আরেকটা আছে, তারপরে সেকেন্ড স্টেপ, তারপরে থার্ড স্টেপ। তো মূলত সেলাই হবে আমাদের এখান থেকে, সেলাই হবে এখান থেকে, আর মাঝে একটা বৃত্ত আছে। প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট বসাবো, আগে পার্ট বাই পার্ট প্রথম যে স্টেপ সেই স্টেপে এই প্রথম স্টেপের এটা বসানোর পরে এই আমি পেছাতে চাই, তাহলে ওইটা কিন্তু এখন আটকে গেল। দেওয়ার পরে এই যে লকটা আছে আমরা লক করে দিলাম যেন এটা আলাদা না হয়। এখন আমরা মেশিনে যখন ঢোকাবো খেয়াল করতে হবে এই এই জায়গায় যে কলারটা আছে এখানে যে যেন সুন্দরভাবে আটকে যায়। এটা দেওয়ার পরে আমাদের যে প্যাডেল আছে প্রোগ্রামটা প্রোগ্রাম করতে হবে। এখন আমরা যেটা করতেছি যে সেলাই হয়ে যাওয়ার পরে কোন পজিশনে মেশিনটা স্টপ হবে এই স্টপ পজিশনটা আমরা বাইর করতে হবে। স্টপ পজিশনটা কোথায় না স্টপ পজিশন মানে কাজ কমপ্লিট করে যে বন্ধ হবে এটা কোন জায়গায় মানে মেশিন বন্ধ করে ফেলবে? আচ্ছা কাজ শেষ হলে মানে ওই জায়গায়? হ্যাঁ কোন জায়গায়? এখান থেকে শুরু করবে, ওখান থেকে বন্ধ হবে, এখান থেকে শুরু করবে, ওখান থেকে করা যায়। আবার মানে যেখান থেকে আমার ওখানে আমি মনে করেন যে আমি এখানে যে এসে স্টপ হবে এখানে করা যায় তাহলে এইটাই দেন ওই কর্নারে স্টপ হবে।
আমরা এখন যেটু করতেছি এটা হচ্ছে স্টপ পজিশনটা কোথায় যা হবে। হ্যাঁ, এরকম জায়গায় হলে সুবিধা হয়, তাহলে কাজটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাইরে করতে পারবে, ঢোকাতে পারবে। এখানে যদি আপনার এফ চাপ না দিলে এখান থেকে শুরু হয়ে যাবে, এফ চাপ দিয়ে আপনি এই চারটা বাটন আছে, চারটা বাটন দিয়ে নিয়ে যাবেন এফ রাইট, চারটা বাটন যেখান থেকে শুরু করবে দেখা যাচ্ছে। আমার এখানে যে আসলো এই যে পজিশন, পজিশনে আসার পরে এখানে আপনি পজিশনটা প্রেসার ফিটটা করে বসাবেন, প্রেসার ফিটটা বসিয়ে দিলাম, প্যাডমে যদি লাগে না। প্রোগ্রামের বাটন আর এটা হচ্ছে আপনার এই জায়গাটা এখানে আছে আপনার প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম আছে। আপনি এটা হলো সোজা 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 সেলাই, এটা হচ্ছে আপনার আঁকা বাঁকা যদি থাকে এই প্রোগ্রামে যাবেন, আর যদি আমি যদি রাউন্ড সেলাই করতে চান তাহলে এই প্রোগ্রামে যাবেন। আর এটা হচ্ছে আমার জিগজাগ, আচ্ছা জিগজাগ সিলে হবে, ও এটাতে জিগজাগ সিলাই সম্ভব, হ্যাঁ এটাকে জিগজাগ সিলে হবে। আচ্ছা, আমি এখন আমি এটা পুরো রাউন্ড সোজা সোজা স্টেটটা সিলে করবো, তার ক্ষেত্রে আমি সেট করবো, তারপর এখানে স্টিচ দিতে হবে, ক ইঞ্চিতে স্টিচ আমি দেবো। আচ্ছা, আর যদি আমি যদি থ্রি, আমি যদি এখানে জিরো জিরো করে ফেলি, থ্রি ফোর দিলে এটা এক ইঞ্চিতে আটটা সিলে হবে, এক ইঞ্চিতে আটটা সিলে হবে। আর যদি আমি যদি আবার এখানে থ্রি পয়েন্ট ওয়ান দিলে এক ইঞ্চিতে আমার আটটা নয়টা সিলে হবে। এটার রেশিওটা কেমন, মানে কিভাবে বুঝবো? ওয়ান এম এম এ যদি ওয়ান এম এম সেট করি তাহলে এক ইঞ্চিতে কত কয়টা হবে? এটা হচ্ছে এক ইঞ্চিতে ছটা থেকে সাতটা, থ্রি পয়েন্ট ফোর, থ্রি পয়েন্ট ফোরে এক ইঞ্চিতে সাতটা, ছয়টা বা সাতটা স্টিচ হবে। আর যদি আমি থ্রি ওয়ান দিয়ে দেয় তাহলে এক ইঞ্চিতে আটটা নয়টা, আটটা বাই নয়টা। তাহলে স্ট্যান্ডার্ড কত আমরা সাধারণত করি? সাধারণত আমরা লেজারে যেগুলো করি এটা আপনার থ্রি পয়েন্ট ফোর দিয়ে করি, থ্রি পয়েন্ট ফোর দিয়ে এক ইঞ্চিতে সাতটা স্টিচ করি, থ্রি পয়েন্ট ফোরে। আর যদি আমরা যে পিউটি যদি করি থ্রি পয়েন্ট টু দিয়ে করি, থ্রি পয়েন্ট টু দিয়ে করলে আমরা ওই আটটা স্টিচে আসবে। আচ্ছা,